এখন ও যে কবে কি স্ট্যাটাস দিয়েছে না দিয়েছে ওই স্ট্যাটাসের বিরুদ্ধে এখন লোকজন মানে উঠে পড়ে গেছে কি কইছে আল্লাহ জানে চার দোকানে না হওয়া পর্যন্ত আমি বিশ্বাস করি না যে এটা বিতর্ক তুমি যা বলি সত্য 100% সত্য এর সবে সার কি আছে ওরে সমুদ্রে সাংবাদিকের কি কোনো খেয়ে কোনো কাজ আছে নাকি দেশে কত কি হয়ে যাচ্ছে সেসব নিয়ে কথা বলার টাইম পাই না খালি হইলো যারা যত তেল দিতে পারে সানসামি করতে পারে আর ইসলাম বিদ্বেষী কাজ করতে পারে আজ যেন তাগের মূল্য খুব বেশি চাচা চাচা কোয়া এত চাচা আমি একটু ফেসবুক চালাচ্ছি তা তোর জন্য চালানোর কায়দা নেই বলছি ঘটনা তো একটা ঘটে গেছে আবার কিসের ঘটনা ঘটিয়েছে এই যে আমার তো দিয়েছে না তোমার তো আসছে না ওই যে বাংলাদেশে যদি কোনো প্লেয়ার ভালো খেলে তার পিছনে বলে আমাদের এই দেশের লোকজন একদম উঠে পড়ে লেগে যায় বিশেষ করে এই যে ভারতের সাথে যদি কেউ ভালো খেলে তা তার পিছনে এমন লাগা লাগে মানে ওর খেলার কোনো আর মানে ইয়েই থাকে না লাস্ট পর্যন্ত এত কথা না বলে কার পিছনে কীড়া লেগেছে এইটা কোয়া বাকিটা আমি দেখছি ওই যে ভারতের বিপক্ষে যদি খেলার দিন করতে আনজেন সাকিব আছে না ফাস্ট বল ওই যে বলটা করা কইরে দিলে না বল করে এখন ওই যে কবে কি স্ট্যাটাস দিয়েছে না দিয়েছে ওই স্ট্যাটাসের বিরুদ্ধে এখন লোকজন মানে উঠে পড়ে লেগে গেছে কি কয়েছে আল্লাহ জানে এখন এরকমটা কষে কিছু জন কদিন দেখি আমার তো লোকজন কিছু কষছে না এ কলি তোর সাংবাদিক রাখতি ওরে বাবা একদম আগুন ধরে গেছে ফেসবুক তুমি দেখছাও না এটা তোমার তো আসছে না নাকি ইয়ে কর তানজিম সাকিবের কাছে একটু ফোনটা ধরাই দে আমি একটু শুনছি যে কি হইয়াছে আমি ভালো করে বিস্তারিত শুনি ওর বলা যে স্টাইল আমার পছন্দ হয় না আচ্ছা ফোন দিচ্ছি তানজিম তামিম নাম আগে আসছে এই যে দিছি তামিম ইকবাল আরে না তানজিম সাকিব ও হ্যাঁ এই হ্যালো এই হ্যালো হ্যাঁ তানজিম সাকিব হ্যাঁ ভাতিজা কি হইয়াছ কি তোমার নিয়ে হ্যাঁ তুমি ইন্ডিয়ার বিপক্ষে ভালো বল করিয়েছো আমরা এটা দেখিয়েছি ভালো লেগেছে তা কি সমস্যাটা কি হচ্ছে এখন আবার ও অনেক আগে স্ট্যাটাস বেরিয়েছিলে কি স্ট্যাটাস বেরিয়েছিলে ওই ফ্রি মিক্সিং এ আড্ডায় যেসব নারীরা থাকে আর যাই হোক সন্তান ভালো মা মানে লজ্জাশীলা মা পাবে না কথা তো সত্য এ নিয়ে কি হচ্ছে ওরে সমুদ্রে সাংবাদিকের কি কোনো খেয়ে কোনো কাজ আছে নাকি দেশে কত কি হয়ে যাচ্ছে সেসব নিয়ে কথা বলার টাইম পাই না খালি হইলো এই তোমার এই যে এর পিছনে লাগা ওর পিছনে লাগা এইসব করি বেড়াচ্ছে এগের মানে অন্য কোনো কাজ কাম থাকলে কি আর এই করি বেড়ায় ভালো কথা এগের ভালো লাগে না ভালো কথা ভালো লাগে না আর এই বাংলাদেশ ক্রিকেটটা ধ্বংস করতেছে নানানভাবে চক্রান্ত করি ষড়যন্ত্র করি যারা যত তেল দিতে পারে সানসামি করতে পারে আর ইসলাম বিদ্বেষী কাজ করতে পারে আজ যেন তাগের মূল্য খুব বেশি তাগের মূল্য খুব বেশি এই যে মাহমুদুল্লাহ আজকে তার প্রতি এত জুলুম কেন হইলো কিসের জন্য হইলো আমরা বুঝি নে না সাধারণ জনগণ বুঝি নে কোথায় বিতর্ক হইয়েছে কোন দোকানে কোন চার দোকানে আরে যা কিছু হয় সবচেয়ে ফার্স্টে আমাকে চার দোকানে হয় ওই যে আলুনির চার দোকানে আলুনি চার দোকানে আমেরিকা ইউক্রেনে যুদ্ধ কেন বাঁধলো শেখ হাসিনার সাথে বাইডেনের সেলফি নরেন্দ্র মোদীর সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কথোপকথন তারপরে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিভাবে হাঁটু গেড়ি দিয়ে বসলো আরে সমস্ত খবর আমাকে আলুনি চার দোকানে হয় আর আজকে তোমার নিয়ে বলছে বিতর্কে ঝড় উঠেছে অথচ এইটা এখনো চার দোকানে আমি একবারের জন্য শুনলাম না তাহলে এইটা কিভাবে বিতর্ক হতে পারে চার দোকানে না হওয়া পর্যন্ত আমি বিশ্বাস করি না যে এটা বিতর্ক ডাইরেক্ট আমার কাছে পরিষ্কার সাফ কথা এইটা তোমার মনে রাখতে হবে ঠিক তাই এখন কথা সিরা না কথা হইলো যে তুমি যে কথা বলি আর একটা কি বলিয়েছে ওই যে চাকরিজীবীদের ব্যাপারে হ্যাঁ মানে স্ত্রী যদি চাকরি হ্যাঁ হ্যাঁ তুমি এইটা বলি চাও কথা তো সত্য কথা সত্য আজকে এই যে এই এডিসি কি যেন ওর সাথে আর এই যে মামুন কি একটা নারী এই যে ঝামেলা বেঁধেছে আরে চাকরি করছে বুঝলেই তো এত পাওয়ার চাকরি না করলে তো এত পাওয়ার দেখাতে পারত না তাই না এইটা তো কথা সত্য তুমি যা বলি সত্য 100% সত্য এর সমস্যার কি আছে তোমার নিয়ে যারা সমস্যা করবে ওরাই সমস্যা আমি ওদের বিরুদ্ধে ডাইরেক্ট ভূমিকা নেবো কোনো কথা হবে না জনগণ যে পক্ষে আজকে জনগণের কাছে যদি আমি মাইক্রোফোন ধরি ঠিকই জনগণ বলবে যে তানজিম সাকিব ঠিক বলিয়েছে ঠিক বলিয়েছে এই এইটাই বলবে কিন্তু এই যে এই হলুদ আছে কিছু লে লাল আছে কিছু রেড ইয়েলো
জার্নালিস্ট জার্নালিস্ট হ্যাঁ এই এগের খেয়ে কোনো কাজ নেই এইসব করি অথচ দেশ সুইস ব্যাংকে ঢুকে যাচ্ছে ইয়ে তোমার ঘাটতি পড়ে যাচ্ছে কি যেন বিদ্যুৎ আরে বিদ্যুৎ না তোর ওই যে রিজার্ভ এইটাই রিজার্ভ রিজার্ভ ভাড়া ঘাটতি পড়ে যাচ্ছে এগুলো নিয়ে কোনো কথা বলবে কিনা কথা বলবে সবাই কি নিয়ে হ্যাঁ দেশের ক্রিকেটের উন্নয়ন চাই মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলিছে ভালো করে খেলতে হবে বিশ্বকাপ আমাদের দেশে আনতে হবে যারাই ভালো খেলে তাদের পিছনে এরা কাটি করি তো তার ক্যারিয়ার ধ্বংস করে দেয় হ্যাঁ এরা তো প্রধানমন্ত্রীর শত্রু পাকাবো করার জায়গা খুঁজে পাই না তুই মাথায় রাখবা আল্লাহ একজন আছে সে সবচেয়ে মহাবিচারক যাদের প্রতি অন্যায় অবিচার হবে আল্লাহ কিন্তু তাদের হাড়ে নাড়ে সব কিছু কি করে দেবে ওই যে কয়দিন আগে ডান 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 ডান্ডা বাড়িতে পিটাইছিল না পিটাইনোর পরে কি হয়েছে সে নিজেই বেকায়দায় পড়ে গেছে বেকায়দায় পড়তে কিন্তু সময় লাগবে না ইতিপূর্বে যারা বেকায়দা করেছিল তারা এখন বেকায়দায় আছে আচ্ছা ঠিক আছে শুধু তাই না তো চাচা ওই যে আরেকজন দেখলাম ফেসবুকে পোস্ট মেরেছে যে বাংলাদেশের জাতীয় দলে ক্রিকেটাররা ক্রিকেট খেলতে আসেনি ধর্ম প্রচার করতে গেছে এটা কি ঠিক কো আরে এই কথা কি ডামে নিয়েছে ধর্ম প্রচার না জান হয়ে যাবে নামাজ পড়বে সে ক্রিকেটার হোক আর এই ইয়ে কাটার হোক ঠিক আছে এইটাই ধর্ম প্রচার আরে বাংলাদেশের ক্রিকেট তো আলহামদুলিল্লাহ এই যারা একটু আল্লাহওয়ালা আছে এরা তো ইনসাফের সাথে খেলে যার জন্য দেখলি না ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কা কি কায়দা করে হেরিয়েছে আরে 50 রানে পুরো ম্যাচ গুটাই গেছে বাংলাদেশ দেখেছো রান করিয়েছে ইন্ডিয়ার বিরুদ্ধে ইয়ে 253 রান মানে কুপিয়ে রান করে যাবে এই কথা করছি 260-এর উপরে কুপিয়ে রান করে তোর সাথে কি আছে কই কি আছে তাহলে তুই ভুল ধরছিস সব জায়গায় ভুল ধরবি না একটা কথা মনে রাখবি যে আমরা ভারতের সাথে জিতেছি মানে আমরা বিশ্বকাপ জিতেছি হ্যাঁ সেটা তো আমরা কাপ জিতেছি আবার কই কাপ জিতে কাপ লাগবে কেন আমাকে আমাদের ভারতের সাথে একবার হারলেই হচ্ছে হারবো কিছু জন্য না কি জিতলেই জিতলেই হচ্ছে এই কথাটা মনে রাখতে আবার এত কথা কইস কেন কোন কথা বলো যে ভালো খেলবে তার প্রমোট করতে হবে ওই সাংবাদিকের মতো পাছাই লাগলি হবে না 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 ভালো বল করবে ওই যে কালকে সিরাজুল ইসলাম জিয়াদি ভালো বল করেছে ভারতের সেটা ওই যে ওরে মোহাম্মদ সিরাজ হ্যাঁ তো ভালো বল করেছে মানে মোহাম্মদ সিরাজ আর কোন সিরাজুল ইসলাম জিয়াদি আচ্ছা